উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনভূত হয়ে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে কলাপাড়া উপজেলা প্রতিনিধি কে এম ইসলাম সেলিমের প্রতিবেদনে বিস্তারিত দেখুন এর প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলীয় এলাকায় গতকাল থেকে থেমে থেমে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে এদিকে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় জরোহা বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পৌটোখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা টলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে